রিব জি বাবা ব্যবসা মানতে ভালো করে মন দে জি বাবা আর বাদল গেছিলি আব্বা আপনার চা বোমা এই বাড়িতে তোমার তো কোনো অসুবিধা হইতেছে না না আব্বা দেখো মা কোনো সমস্যা হলে আমারে কইবা না আব্বা অসুবিধা হইব কেন এটা তো আমার নিজের বাড়ি আর শরীফ তুই বৌমার খোঁজ খবর নিবি ওর কি লাগে না লাগে সব কিছু দেখাশোনা করবি ওর জানি কোনো অসুবিধা না আর শোন বৌমা গেল শুধু বাড়ি বউ না ও কল আমার মেয়ের মতন ঠিক আছে বৌমা শরীফ রুবির তো বিয়ে হয়ে গেলো অনেকদিন হদের তো আর দাওয়াত দেওয়ার না এই তুমি এক কাজ করো কালকে জামা বাবাজিরে বইলে আসতে বলো আচ্ছা বাবা তাহলে আমি রুবির সাথে কথা বলি রুহুল ভাইকে নিয়ে আসতে বলি আচ্ছা শরীফ রুবির যদি আমরা না জিগে বিয়ে দিছি ও কি আমার উপর রাগ করছে না বাবা তা হবে কেন বাবা রুহুল ভাই তো ছেলে হিসাবে খারাপ না রাগ যদি নাই করবো বিয়ের পর তো একদিন এলো না এই বুড়া বাপটাকে ওর দেখতে মন চায় না বাবা শিক্ষক মানুষ তো হয়তো কলেজ নিয়ে ব্যস্ত তাও হইতে পারে কলেজের মাস্টার তো কত দায়িত্ব থাকতে পারে বৌমা তোমার মারে ফোন দেখো কালকে আমাকে বাড়িতে তাগো সবার দাওয়াত আচ্ছা আব্বা আমি ফোন দিয়া কয়া দিই আচ্ছা রুহুল রুহুল জি মা আসছি বাইক কার মা তোর আমার বৌমার বাবা কিটা পাঠাইছে কিসের জন্য তা তো কইতে পারুম না একটা শার্ট প্যান্ট পরা ভদ্রলোক আইসা চাবিটা দিল আর কইলো বৌমার বাবা তোর লেগে কিনছে আপনি আপনার বাবার কাছে আমাকে এতটা ছোট করলেন কেন বিশ্বাস করে আমি এর ব্যাপারে কিছুই জানি না মা চাবিটা দাও বাইকে ওঠেন বুঝলাম না বাইকে ওঠেন বলছি কি রে বোন কেমন আছিস শোরুমে গিয়া তোমার যে কালার পছন্দ হয় সেটা তুমি চেঞ্জ করে নিয়ে এসো তার আগে বলো এই বাইকটা কি আপনি আমাকে যৌতুক হিসেবে দিয়েছেন যৌতুক হিসেবে দেবো কেন বাবা আমি তো তোমার খুশি হয়ে দিছি বাবা তো আপনাকে উপহার হিসেবে দিয়েছে ভাইয়া বাবা যখন তোমাকে দিছে নিয়ে নাও না তাহলে তো আমারও উচিত ছোট বোনের জামাই হিসাবে শরীফকে একটা বাইক কিনে দেয়া আসলে বাবা আমি তোমার ওই হিসেবে মোটরসাইকেল দেইনি তারপরে বাবা আপনাদের পরিবারের থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার তো আপনার মেয়ে রুবি আপনার যদি কিছু দিতে হয় তাহলে মন থেকে আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি শোনো বাবা তোমাদের দুজনের জন্য আমার দোয়া সব সময় তোমরা যাতে সুখে শান্তি থাকো এই দোয়াই করি দেখো রুহুল মোটরসাইকেল তো তোমার জন্য কিনে ফেলেছি আমি চাই এটা শরীফ ব্যবহার করো আমি তাহলে আসি বাবা এই দেখি হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাইবা ভাইয়া আজকে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাও আজকে না রে আজকে তো হুট করে চলে আসলাম অন্য আরেকদিন আর তোরা ভালো থাকিস বাবা চাবি আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম চল আইসা বাবা বাবা যাই